সুনামগঞ্জে তিনশো জন প্রতিবন্ধীর ভেতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বুধবার উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ হক সহ অন্যান্য কর্মকর্তারা প্রতিবন্ধীদের জন্য এই উপহারের ভেতর ছিল হুইলচেয়ার শ্রবণযন্ত্র ইত্যাদি সহায়ক সামগ্রী